বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে? শুনে তারও মনে দুঃখ হল। ভাবলে, আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। দেশের লোক ভারী নিশ্চিন্ত হল, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই। সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কারোর জন্য মাথা ব্যথাও নেই। তবু স্বভাবদোষে যারা নিজের ভাবনা নিজে ভাবতে যায়, তারা খায় ভূতের কানমলা। সেই কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার।